একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনিয়ম নিয়ে গণশুনানি করেছে জাতীয় ঐক্যফ্রন্ট গণশুনানিতে ঐক্যফ্রন্টের নেতারা তাদের নির্বাচনী এলাকার নির্বাচনের নানা অনিয়ম তুলে ধরেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ত্রিশ ডিসেম্বর দেশে একটা প্রহসনের নির্বাচন করা হয়েছে আর ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেন বলেছেন নির্বাচনে আসলে কি ঘটেছে তা জনগণের জানা দরকার নির্বাচনের অনিয়ম বই আকারেও প্রকাশ করা হবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজন করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনিয়ম নিয়ে গণশুনানি সেখানে দুইশো আটানব্বই আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ধানের শীষের প্রার্থীদের আমন্ত্রণ জানানো হয় এছাড়া গত নির্বাচনে যারা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছেন তারাও উপস্থিত ছিলেন গণশুনানিতে সাত সদস্যের বিচারক প্যানেলের প্রধান হিসেবে ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড কামাল হোসেন শুনানির শুরুতে চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিহতদের স্মরণে শোক প্রস্তাব করেন সমবেদনা ও গঠন করছি জাতীয় ঐক্যফ্রন্ট নেতা কর্মীরা তাদের স্ব নির্বাচনী এলাকার গত সংসদ নির্বাচনে অনিয়ম নিয়ে বক্তব্য দেন দুটা ঘন্টা ঘন্টা তারা তাদের সেই ভোট জঘন্যতম নাটক আবার করলো যেটা রাত্রে করে রেখেছিল এই নির্বাচন ছিল একটি সম্পূর্ণ পরিকল্পিত সরকারের এমন কোনো বাহিনী এমন কোনো সংস্থা নেই বা নির্বাচনে সম্পৃক্ত সমস্ত লোক এই পরিকল্পনার সাথে সম্পৃক্ত জাতীয় ঐক্য ফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেন বলেন ভোটাধিকার রক্ষা করার জন্য স্বাধীনতা যুদ্ধ করা হয়েছিল জনগণই ক্ষমতার মালিক গত সংসদ নির্বাচনে কি ঘটেছে তা জনগণকে জানানো দরকার এই প্রজাতন্ত্রে ক্ষমতার মালিক নাগরিক অথবা জনগণ এটা স্পষ্ট করে লেখা আছে সপ্তম অনুচ্ছেদে এবং সেই কারণে এই নির্বাচনের মাধ্যমেই মানুষ তাদের প্রতিনিধি নির্বাচিত করে যারা জনগণের পক্ষে হয়ে ক্ষমতা এবং দায়িত্ব তারা পালন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন প্রহসনে নির্বাচন হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে আটকে রাখা হয়েছে 30 ডিসেম্বর যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তা একইভাবে একটা জাতীয় ট্র্যাজেডি আমাদের উনিশশো সালে মুক্তিযুদ্ধের যে চেতনা উনিশশো বাহান্নর ভাষা আন্দোলনের যে চেতনা সেই গণতান্ত্রিক চেতনাকে সম্পূর্ণ ধুলিস্বাদ করে দিয়ে এই ফ্যাসিস সরকার তারা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করবার জন্যে আজকে তারা এই একটা প্রশনের নির্বাচন অনুষ্ঠিত করে থাকে ঐক্যফ্রন্ট নেতারা বলেন সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলে কোনো জবাবদিহি নেই গণতন্ত্রের নামে একদলীয় শাসন চলছে कायसार रहमानी न्यूज नाइन ढाका